হে গাইজ দিস ইস সালমা ফিরদৌসি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউ আর ইউল আই হোপ সাই খুব খুব ভালো আছো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কাঁচা ছোলার উপকারিতা নিয়ে তোমাদেরকে রিভিউ দেবো এটা প্রচণ্ড রিকোয়েস্টেড একটা ডিমান্ডিং ভিডিও অ্যান্ড প্রচণ্ড বেনিফিশিয়াল একটা ভিডিও সকালবেলায় কাঁচা ছোলা খেলে তার মারাত্মক কিছু উপকারিতা আছে সেই নিয়ে আমি আমার ভিডিওটা বানিয়েছি তো প্রচণ্ড উপকারী একটা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো চলো ভিডিওটা শুরু করি এবং তার আগে বলে রাখি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ পেতে বিভিন্ন ধরনের উপকারিতা জানতে এবং গ্লোয়িং টিপস এবং মেকআপ বিষয়ক অনেক কোয়েশ্চেন অ্যান্সারের জন্য তো ফার্স্ট আমি বলে নেব কাঁচা ছোলার মধ্যে কী কী থাকে কাঁচা ছোলার মধ্যে প্রোটিন থাকে কাঁচা ছোলার মধ্যে কার্বোহাইড্রেট থাকে মিনারেল থাকে ভিটামিন থাকে ফ্যাট থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে ফসফরাস থাকে এবং মিনারেলস থাকে তো ফার্স্টে হচ্ছে ছোলায় যে ক্যালোরি থাকে সেটা কিন্তু অনেকখানি আমাদের শরীরটাকে মজবুত করতে কিন্তু সাহায্য করে তাই সকালে উঠে কিন্তু সবাই কিন্তু আমাদেরকে বলে সকালবেলায় উঠে একদম গুড় আর কাঁচা ছোলা খেতে বিশেষ করে যারা জিম করে বা এক্সারসাইজ করে তাদের জন্য তো একদম মাস্ট এই কাঁচা ছোলা গুড় তো গুড়ে হচ্ছে ক্যালসিয়াম থাকে আর ছোলার গুণ তো অপরিসীম তো এই দুটোর মেলবন্ধনে কিন্তু আমাদের শরীর সুঠল রাখে শরীরে প্রোটিন যোগাতে সাহায্য করে এবং শরীর ভালো থাকে দ্বিতীয় হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা পটি হতে প্রচুর প্রবলেম হয় পটি হতে চায় না দু তিন দিন থেকে পটি হতে চায় না তাদেরকে আমি মাস্ট মাস্ট খেতে বলবো কাঁচা ছোলা কারণ এই কাঁচা ছোলা খেলে পটি হতে তোমার অন্য কোনো প্রবলেমে অন্য কোনো তুমি যাই খাও না কেন পটি না হলেও কাঁচা ছোলা খেলে তোমার মাস্ট পটি হবে পটির সমস্যা কিন্তু একদম দূর হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের আছে আমি কাঁচা ছোলা তাকে খেতে রেকমেন্ড করবো স্কিন ভালো রাখতে চাও তাদেরকে আমি রেকমেন্ড করব কাঁচা ছোলা খেতে কাঁচা ছোলা কিন্তু খেলে স্কিন ভালো থাকে কাঁচা ছোলা খেলে হার্ট ভালো থাকে ডায়াবেটিসের রোগীর জন্য কিন্তু এই কাঁচা ছোলা কিন্তু খুবই উপকারী যারা জিম করছে যারা এক্সারসাইজ করছে তাদেরকে আমি রেকমেন্ড করবো প্রতিদিন সকালবেলায় উঠে কাঁচা ছোলা খেতে ইভেন অনেক মানুষ আছে যারা মাছ ডিম মাংস কিছুই খায় না তাদের শরীরে কিন্তু প্রোটিনের প্রচুর ঘাটতি পড়ে তাদের কিন্তু এই কাঁচা ছোলা কিন্তু খেলে প্রোটিনের ঘাটতি কিন্তু কমে যাবে ছোলা কিন্তু খাদ্য নালীতে যে আমাদের জীবাণু থাকে সেটাকে ধ্বংস করে এবং ক্যান্সারকে কিন্তু প্রতিরোধ করে কিন্তু এই সামান্য কাঁচা ছোলা ভাবতে অবাক লাগছে না একদমই তাই কিন্তু এই কাঁচা ছোলার আছে প্রচুর প্রচুর উপকারিতা আর যদি সেই কাঁচা ছোলা হয় অঙ্কুরিত ছোলা তাহলে তো কোনো কথাই নেই এবং ছোলার মধ্যে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক পরিমাণে কম থাকে সেই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এটা খুবই 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 প্রয়োজনীয় একটি খাবার হচ্ছে এই কাঁচা ছোলা ছোলা খেলে কিন্তু আমাদের হার্টের সমস্যা অনেকখানি কমে কারণ এই ছোলা আমাদের আমাদের রক্তে চর্বি কিন্তু একদমই জমতে দেয় না তোমাদেরকে আরও একটা টিপস দেবো এই কাঁচা ছোলা এবং কাঁচা আদা তোমরা যদি একসঙ্গে খেতে পারো তাহলে আমাদের শরীরে যে প্রোটিনের যে সমস্যা সমাধান সেটা কিন্তু অনেকটাই দূর হবে এবং অ্যান্টিবায়োটিকের অভাবও কিন্তু অ্যান্টিবায়োটিকের অভাবও কিন্তু পূরণ হবে শরীর প্রোটিন আমাদের শরীরকে সুঠম এবং একটা সুন্দর রাখতে সাহায্য করে মাসেলগুলোকে ভালো রাখতে সাহায্য করে ঠিক সেই রকম অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের রোগ প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু সাহায্য করে তাই কাঁচা ছোলার কিন্তু একাধিক গুণাগুণ আছে তাই আমি সকাল সকাল সবাইকে বলবো কাঁচা ছোলা খেতে বিশেষ করে গুড় দিয়ে কাঁচা ছোলা খেতে আর যাদের জোর কোষ্ঠকাঠিনের সমস্যা এবং যারা জিম করো তাদের জন্য মাস্ট আমি রিকোয়েস্ট করবো কাঁচা ছোলা খাওয়ার জন্য তো ফ্রেন্ডস এই ছিল আমার রিভিউ আজকে আমার কাঁচা ছোলার উপকারিতা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবে সবাই চলো টাটা